প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে বরাবরের মতো আজকে আমরা দেখব কিভাবে জিমেইল প্রেরণ করা যায় এবং কিভাবে জিমেইল রিসিভ করা যায়। আমরা সেই সিস্টেমটা সম্পূর্ণ দেখব। সেটা দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা আমাদের কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হোম পেজ দেখা যাচ্ছে। এখানে আসার পরে তিনটি জায়গায় আমাদের জিমেইল আইকনটি রয়েছে। এটি হচ্ছে জিমেইল, এখানেও রয়েছে জিমেইল, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতেও রয়েছে জিমেইল। আপনি যেই কোনো এক জায়গা থেকে জিমেইলটি ওপেন করে নেবেন। আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। যদি আপনারা নতুন জিমেইলে ঢুকে থাকেন তাহলে আপনাদের এখানে একটি মাত্র জিমেইল দেখাবে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি নিয়ে জিমেইল আপনাকে একটা মেইল করবে, গুগল আপনাকে জিমেইলটা করবে, সেটা থাকবে, অন্য কিছু থাকবে না। তো এখানে আসার পরে আপনাদের এটা হচ্ছে মেইলের ইন্টারফেস। এখানে আসার পরে আপনারা যদি কাউকে মেইল করতে হয় তাহলে আপনারা কম্পোজ এই জায়গাটা ক্লিক দিতে হবে। তার আগে বলে রাখি কম্পোজ জায়গাটা অনেক জায়গায় শুধু প্লাস চিহ্নটা দেখা যায়, কম্পোজ লেখাটা আসে না। সেক্ষেত্রে এই প্লাস চিহ্নটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটাই হচ্ছে আপনাদের কম্পোজের জায়গা। এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমরা আগে সেন্ড প্রক্রিয়াটা দেখছি। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা উপকৃত হব। এখানে আসার পরে আপনি নিউ মেসেজ উপরে লেখা থাকবে, তারপর হচ্ছে টু, ট্যুর এই জায়গাটাতে আপনারা আপনাদের মেইল অ্যাড্রেসটা লিখে দিতে হবে। আমরা এখানে যে কোনো একটি মেইল লিখে দিব। দেখেন আমাদের এই মেইলটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আপনি একবার যদি যে কোনো মেইল ইউজ করেন দ্বিতীয়বার ওই মেইলের প্রথম অক্ষর অথবা তার দুইটা অক্ষর উঠালে আপনার পরবর্তী মেইলটা সম্পূর্ণ চলে আসবে। এখানে আসার পরে আপনারা এখানে ক্লিক দিয়ে দিব। আমরা এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের এই মেইলটা অ্যাড হয়ে গেল। আমরা এখন মেইল করব এই অ্যাড্রেসে। তারপরে আমাদের সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্টটা আপনারা আপনাদের মতো করে বসিয়ে দেবেন, আপনি যেই জিনিস পাঠাতে চান। যদি সিভি পাঠাতে চান সিভি লিখবেন, আর যদি পিকচার হয় তাহলে এখানে পিকচার লিখে দেবেন। আমরা এখানে পিকচার লিখে দিলাম, পিকচার অ্যান্ড রিজিউম। পিকচার অ্যান্ড রিজিউম আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা পিকচার এবং একটি ডকুমেন্ট পাঠাবো। তাহলে সেক্ষেত্রে আপনি যদি এখানে রিজিউম পাঠাতে চান বা ডকুমেন্ট পাঠাতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এই যে অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে আপনি ক্লিক দিয়ে দেবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, অর্থাৎ আপনার ডকুমেন্টটা যে জায়গাটা রয়েছে আপনি সেই জায়গা থেকে আপনি ফাইলটা অ্যাটাচ করতে পারবেন। আমরা এখান থেকে একটি পিডিএফ ফাইল রয়েছে এই ফাইলটি এখানে অ্যাটাচ করে দেব, আর এখান থেকে আমরা একটি পিকচার অ্যাটাচ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচার রয়েছে। আমরা ডেস্কটপ থেকে একটি পিকচার নেব, এটাকে আমরা প্রথমে ওপেন করি। দেখেন আমাদের এটা কিন্তু এখন লোড নেবে, আমাদের পিকচারটা এখন আপলোড হবে, আমাদের ডকুমেন্ট এখন আপলোড হবে, আপলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এরপরে আমরা আবার অ্যাটাচ ফাইলে ক্লিক দিয়ে দেবো। অ্যাটাচ ফাইলে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা পিকচার এখান থেকে অ্যাড করে দেব। আমরা এখান থেকে এই পিকচারটা অ্যাড করে দিলাম, আমরা অ্যাড করে দিয়েছি, এটাও কিন্তু এখন আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে একেবারে সিম্পল একটা কাজ, এখান থেকে আপনি শুধুমাত্র সেন্ডে ক্লিক দিয়ে দেবেন। এটা ফোন এবং কম্পিউটারে সেম প্রসেস। তারপরে যদি আপনাদের মোবাইল ভার্সনটা প্রয়োজন হয় আমাদের কমেন্টে জানালে আমরা অবশ্যই আপনাদেরকে ফোন ভার্সনটা দিয়ে দেব, ফোনে কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়ে দিব। আপনারা আপাতত কম্পিউটার অপশনটা দেখে রাখুন। সেন্ড ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু মেলটা চলে গিয়েছে। আমরা এখানে মেলের নোটিফিকেশন দেখতে পাচ্ছি, মেসেজ সেন্ড আন্ডো
অর্থাৎ মেসেজটা এখনও যে কমপ্লিট হয়নি চলে গিয়েছে। আন্ডো যতক্ষণ থাকবে শব্দটা ততক্ষণ যাচ্ছে, প্রসেসিং চলতেছে, যখন আন্ডো চলে গেছে তার মানে মেসেজটা একেবারেই চলে গিয়েছে। এরপর আমরা ভিউ মেসেজ করতে পারি, অর্থাৎ মেসেজটা গিয়েছে সেন্ড বক্সটা চেক করতে পারি। আমরা সেন্ড বক্সটা চেক করে দেখছি, আমাদেরকে সেন্ড বক্সে নিয়ে আসছে, অর্থাৎ এই জায়গাটাতে আমরা সেন্ড করেছি, তার একটা প্রুফ তারা কিনা দেখাচ্ছে যে আপনার এই ডকুমেন্টটা সেন্ড হয়েছে। আমরা এই সেন্ড বক্সে ক্লিক দিলে, দেখেন সেন্ড বক্সে ক্লিক দিলে কোন কোন জায়গায় আমরা মেলগুলো পাঠিয়েছি সেগুলো এখানে দেখাবে। এটা হচ্ছে মেল পাঠানোর একটা সিস্টেম। আর আপনারা যখন মেল রিসিভ করবেন সেটা হচ্ছে আপনার প্রথমে ক্রোমে ঢুকে আপনারা জিমেল আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই ইনবক্সে রেখে দেবে। ইনবক্সে দেখানোর পরে এখানে প্রাইমারি, সোশ্যাল আর হচ্ছে প্রমোশনস তিনটা অপশন রয়েছে। এখানে আপনারা যদি আপনাদের মেসেজটা ক্যাটাগরি অনুযায়ী যদি প্রাইমারি লেভেলের কোনো ই হয় জেনারেলি তাহলে প্রাইমারিতে আসবে, সোশ্যাল মিডিয়া হলে সোশ্যালে আসবে, আর যদি প্রমোশন মানে হচ্ছে আপনার কোনো প্রমোশন ভিত্তিক কোনো মেসেজ হয়ে থাকে তাহলে সেটা প্রমোশনে আসবে। এর জন্য আপনার এই তিনটা অপশন মাথায় ঢোকাতে হবে, প্রাইমারি, সোশ্যাল আর হচ্ছে প্রমোশনস, এই তিনটা অপশন একটু বুঝে রাখতে হবে। তো এই ছিল আজকের মেইল আদান প্রদান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো মেল রয়েছে, আমরা একটা মেল ওপেন করে দেখব। যদি একটু বলে রাখি, যদি আপনার এখানে কোনো মেইল আসে তাহলে আপনার এই লেখাগুলো বোল্ডে থাকবে, যতক্ষণ পর্যন্ত রিসিভ না করবেন ততক্ষণ পর্যন্ত বোল্ডে থাকবে এবং এই জায়গাটাতে নিউ লেখা আসবে। আচ্ছা, আমরা একটি মেল এখানে পাঠিয়ে দিচ্ছি, একটি মেল আমরা এখন পাঠাবো। ভিউয়ার, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নতুন একটি মেসেজ যুক্ত হয়েছে। এখানে আমরা এই মেল থেকে একটা মেল এখানে পাঠিয়েছি, এই মেলটা যতক্ষণ পর্যন্ত আমরা রিসিভ না করবো ততক্ষণ পর্যন্ত এই লেখাগুলো বোল্ডে থাকবে, ইভেন এখানে নিউ শব্দটা লেখা থাকবে। আপনারা দেখতে পারবেন, আমরা প্রথমে এখানে আসার সাথে সাথে আমরা দেখতে পেরেছি এখানে নিউ লেখা আছে। তো আমরা এই জায়গাটাকে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের মেলটা ওপেন হবে। মেলটা জাস্ট শো করেছে, আমরা মেইলের উপরে যখন ক্লিক দেব, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মেলটা জুম আকারে দেখাবে। এখান থেকে আপনারা চাইলে এটাকে এই যে আইকনটা থেকে ডাউনলোড করতে পারবেন, আবার এই আইকনটা থেকে প্রিন্ট করতে পারবেন, আর যদি আপনার গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখতে চান তাহলে অ্যাড টু মাই ড্রাইভ এই অপশনে ক্লিক দিয়ে দেবেন। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো অপশন চুজ করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে করতে পারেন। তবে আমাদের এই তিনটা অপশন একেবারে মোস্ট অফ ইম্পর্টেন্ট, যেটা গুগল বুঝে জানে এবং এই জন্যে তারা কিন্তু আমাদের এই তিনটা অপশন দিয়ে দিয়েছে। সো এই তিন সবগুলো অপশন প্রক্রিয়া আপনারা দেখতে পারলেন। সো আজকের ইয়ে ছিল এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।